সর্বসমক্ষে ওটাকে খোলা, খুলে দেখা যাবে ওখানে দুঃস্বপ্ন 50টি স্বর্ণ মুদ্রা নেই। ডক্টর মিত্র তখনই ভীষণ ভয়ঙ্কর একটা অ্যাকশন নেবে, উনি যেরকম লোক সবকিছু তোলপাড় করে দেবে, ওটা তো দেশের বাইরে চালন করে দেওয়ার ব্যবস্থা আমিই করেছি। ধরা পড়লে সব যাবে, চাকরি প্রতিপত্তি স্ট্যাটাস সবকিছু তুলে দিচ্ছে। মিউজিয়াম থেকে ওটাকে পাচার করার ব্যবস্থা তো আমি করেছি, শিক্ষিত সম্মানীয় ব্যক্তি বলে সমাজে যে শ্রদ্ধা ভক্তিটুকু ছিল সব আজকে দিছে ছাত্ররা তো তুলে দেবে। এখন যে করা হোক ডক্টর মির্জার কাছ থেকে আজ রাতের ওই মাত্রা আমাদের চাই। আমায় আপনারা দেখেছেন, আপনারা আমি পৃষ্ঠপদ মন্ডল আমার সঙ্গে আপনাদের কি প্রয়োজন? আপনার মতো একজন লোককে আমাদের ভীষণ প্রয়োজন। আমার ভীষণ ভয় করছে, হয়তো আপনার বাবার কথা না শুনেছি, আপনাকে খুব সাহসী, খুব ভুল শুনেছে, আমার মতো ভিন্ন পন্থা আমরা আপনাকে 10,000 টাকা দিব,
আমির ডেপুটি কিউরিটর ডক্টর গোবর খরগোশ। আমাদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ছোট্ট কাজ, সামান্য কাজ, ছোট্ট সামান্য কাজের জন্য 10,000 টাকা দেবে? হ্যাঁ, টাকা তো আমি সঙ্গে করেই নিয়েছি। পরে কি কাজ? আপনি ডক্টর মিত্রর বাড়ি চেনেন? আজকে রাতের মধ্যে চুরি করে নিয়ে আসতে হবে। চুরি? হ্যাঁ, চুরি। চুরি করলে তো আপনারা সাজা দেবে। চুরির কোন সাজা হবে? আমি যে চুরি করা ছেড়ে দিয়ে আমি যে ভালো হতে চাই, বেহালায় গিয়ে একটা রিক্সা চালাবো ঠিক করে। 10,000 টাকায় একটা ভালো রিক্সা হয়ে যাবে। আমাদের থানার রিপোর্টে আছে আপনি তল্লাটার আড়ি চোর। সেই রিপোর্ট দেখে আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি মিস্টার মন্ডল। চুরি করলে আপনারা বিচার করেছেন, সাজা দিয়েছেন। আজও জানাত্তর হাবিলদার হাত করিয়া তড়ি নিয়ে আমাকে ধরবার জন্য তাড়িয়ে নিয়ে বেড়ায়। আপনারা আমাকে চুরি করতে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। আপনাকে ভালো হতে গেলে চুরি করতে হবে। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না? না, আপনি ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না। মিথ্যে ভালো হতে চেষ্টা করছেন মিশানো। আমি আপনাকে ভালো করে দেবো, আপনার নামে সমস্ত কেস আমি উঠে নেওয়ার ব্যবস্থা করছি। মাথাটা কেমন জিমজিম করছে। আপনাদের জন্য চুরি করলে না আপনি ভালো হয়ে যাবেন, তখন মনের সুখে বিহালায় রিক্সা টানতে পারবেন। ও, তাহলে ভালো হতে গেলেও চুরি করতে হবে? আমাদের জন্য আপনাকে চুরি করতে হবে। বেশ, তবে তবে তাই করবো। আমি আপনাদের জন্য চুরি করে ভালো হবো, চুরি করে সব মানুষ হবো। টাকা।